সত্যযুগ, ত্রেতাযুগ এবং দ্বাপরযুগ, এই তিন যুগেই ভগবান বিষ্ণু ভিন্ন ভিন্ন অবতার রূপে পৃথিবীতে জন্ম নেন। মানবজাতির কল্যাণের জন্য, অসুরদের বধ করে সমগ্র সৃষ্টি রক্ষা করার জন্য যখনই পৃথিবীতে অন্যায় চরম সীমায় পৌঁছে যায়, তখনই ভগবান বিষ্ণু সৃষ্টির ভারসাম্য রক্ষা করার জন্য শ্রীরাম, শ্রীকৃষ্ণ তথা পরশুরামের মতো অবতার রূপে পৃথিবীতে জন্ম নিয়ে থাকেন। রাবণ, কংস, দুর্যোধন, এদের বিনাশ অবশ্যম্ভাবী ছিল, কেননা এরা নিজেকে ঈশ্বরের থেকেও বেশি শক্তিশালী মনে করত। ভগবান বিষ্ণুর অবতার রূপে জন্ম নেওয়া নিশ্চিত ছিল, কারণ এই যোদ্ধাদের মধ্যে এত বেশি শক্তি ছিল যে তাদেরকে দেবতারাও পরাস্ত করতে পারতেন না। এদের শক্তি থেকে আপনারা হয়তো আন্দাজ করে নিয়েছেন, যদি অধর্মকারীদের মধ্যে এত বেশি শক্তি ছিল তাহলে অধর্মের মধ্যে কত শক্তি থাকবে। স্বয়ং অধর্মই এদেরকে দিয়ে ধর্মের বিনাশ করার জন্য অধর্ম করাতো। এমন রাক্ষস যারা প্রথম থেকেই আমাদের মধ্যে ছিল, আর আজও আমাদের মধ্যে আছে, আর ভবিষ্যতেও আমাদের মধ্যে থাকবে, সে স্বয়ং ঈশ্বরকেও ভয় পায় না। বর্তমান যুগে আমাদের অধর্মের কারণে তা আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। বন্ধুরা, আমরা কথা বলছি কলিপুরুষের সম্পর্কে। একসময় কলিপুরুষ নিজেকে এত বেশি শক্তিশালী করে নেবে যাকে কোনো মহারথী পরাস্ত করতে পারবে না। কলিপুরুষ সেই সত্যযুগ থেকে আমাদের মধ্যে আছে। সে ত্রেতাযুগ এবং সত্যযুগে ভগবান বিষ্ণুর সমস্ত অবতারের শক্তির ব্যাপারে বুঝতে পেরে গেছে। সে জানতে পেরে গেছে সেই অবতারের শক্তিকে সে কোনোভাবেই পরাস্ত করতে পারবে না। এই জন্য সে তার শক্তি বৃদ্ধি করার জন্য অদৃশ্য রূপে লুকিয়ে আছে। সে সব সময় চায় পাপ যেন চরম সীমায় পৌঁছে যায়, যাতে সে মানব জাতিকে সম্পূর্ণ বিনাশ করতে পারে। তার কাছে নিজের শক্তি বৃদ্ধি করার জন্য অনেক সময় আছে। এখন তো সবে মাত্র কলিযুগের শুরু হয়েছে। আসুন জেনে নি কিভাবে হলো কলিপুরুষের জন্ম, আর কিভাবে ভগবান বিষ্ণু তার দশম অবতার কল্কিদেব রূপে এই কলিপুরুষের বিনাশ করবেন। তো বন্ধুরা, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সত্যযুগে যখন ঋষি দুর্বাসা ইন্দ্রদেবের সঙ্গে দেখা করতে পৌঁছান, তখনই ইন্দ্রদেব কোনো দৈত্যের সঙ্গে লড়াই করে ফিরছিলেন। তখনই ঋষি দুর্বাসা ইন্দ্রদেবকে ফুলের মালা পরান আর সেখান থেকে চলে যান। কিন্তু ইন্দ্রদেব তার বিজয়ের আনন্দে এতটাই মগ্ন ছিলেন, যার কারণে তিনি নিজের গলার মালা খুলে তার হাতির গলায় পরিয়ে দেন। এরপর যখন সভা দ্বিতীয়বারের জন্য আরম্ভ হয়, তখন ঋষি দুর্বাসা সেখানে পৌঁছে যান। এরপর ঋষি দুর্বাসা সেই ফুলের মালাটি দেখতে পান, যেটা ইন্দ্রদেবের হাতি তার পা দিয়ে পিষে দিচ্ছিল। এসব দেখে ঋষি দুর্বাসা খুব ক্রোধিত হয়ে যান, আর তিনি অভিশাপ দিয়ে দেন, যেই ঐশ্বর্যে তুমি জীবন কাটাচ্ছ সেটা আর তোমার কাছে থাকবে না, তথা ধনসম্পদের হানি হবে। এই অভিশাপ এতটাই ভয়ঙ্কর ছিল যে তখন এর প্রভাবে দেবতাদের শক্তিও কমতে থাকে, যার কারণে অসুররা তাদের উপর প্রভাব বিস্তার করতে থাকে। তখন সমস্ত দেবতারা ভগবান বিষ্ণুর কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করেন। এরপর ভগবান বিষ্ণু তাদেরকে সমুদ্র মন্থনের উপায় বলে দেন, যেখান থেকে অমৃত গ্রহণ করে তারা তাদের শক্তিকে পুনরায় ফিরিয়ে নিতে পারবেন। কিন্তু দেবতারা তখনও দুর্বল ছিল, এই জন্য তারা রাজা বলির থেকে সাহায্য চান। কিন্তু রাজা বলি তাদের প্রার্থনা ফিরিয়ে দেন, কেননা তিনি জানতেন দেবতারা তাদের সঙ্গে ছলনা করবে। কিন্তু এরপর শুক্রাচার্যের কথায় তারা এই শর্তে রাজি হয়, সমুদ্র থেকে যা কিছু বের হবে তা সবটাই তারা সমান অর্ধেক ভাগ করে নেবেন। এরপর দেবতারা সমুদ্র মন্থনের জন্য মন্দর পর্বতকে মন্থন দণ্ড হিসাবে নির্বাচিত করেন। কিন্তু সকল দেবতা মিলেও সেই পর্বতকে উত্তোলন করতে ব্যর্থ হন। তারপর তারা ভগবান বিষ্ণু আর ব্রহ্মার কাছে গিয়ে তাদের ব্যর্থতার কথা জানান। তখন বিষ্ণু আর ব্রহ্মা সকল দেবতাদের বাসুকী নাগের শরণাপন্ন হতে বলেন। তখন দেবতারা বাসুকী নাগের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করেন। এরপর বাসুকী নাগ মন্দর পর্বতকে বহন করে সমুদ্র তীরে নিয়ে যান। তখন সমস্ত দেবতা এবং বাসুকী নাগ সমুদ্রকে জানান তারা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করবেন। এর উত্তরে সমুদ্র জানান এই মন্থনের কারণে তাকে অনেক দুঃখ ভোগ করতে হবে, তাই এই মন্থনের পরে যে ফল প্রাপ্ত হবে তার অংশবিশেষ তাকেও দিতে হবে। এরপর সমুদ্র মন্থনের জন্য সকলে মিলে বাসুকী নাগকে দড়ির মতো মন্দর পর্বতের গায়ে জড়িয়ে দেয়, যাতে সমুদ্র মন্থন করা যায়। সেই সময় বাসুকী নাগের লেজের দিকটা দেবতারা ধরেন আর মুখের দিকটা ধরেন অসুররা। যদি বাসুকী নাগের মুখ দিয়ে বিষ বের হয় সেটা যাতে অসুরদের দিকে থাকে। এরপর দুদিক থেকে বল প্রয়োগ করা হয়, কিন্তু তারপরেও মন্থন করা সম্ভব হচ্ছিল না। তখন ভগবান বিষ্ণু কচ্ছপ অবতার নিয়ে মন্দর পর্বতকে তার পিঠের উপরে রাখেন। এইভাবেই মন্থন সম্ভব হয়। মন্থনের সঙ্গে সঙ্গে মূল্যবান রত্নের সাথে প্রচুর ভয়ানক বিষ বেরিয়ে আসে, যার তেজে সবাই জ্বলতে থাকে। তার প্রভাবে কেউ সেখানে দাঁড়াতেই পারছিল না। কিন্তু শর্ত অনুসারে সেই বিষকে দুই পক্ষকেই অর্ধেক করে নিতে হতো। কিন্তু সেই বিষ এতটাই ঘাতক ছিল যে কোনো পক্ষই সেই বিষের কাছে যেতে সাহস পাচ্ছিলেন না। তখনই সেখানে মহাদেব প্রকট হন আর সেই ভয়ানক বিষ নিজের হাতে তুলে নিয়ে পান করে নেন। সেই বিষ এতটাই ভয়ানক ছিল স্বয়ং ভগবান মহাদেবকেও প্রভাবিত করে দেয়। তখনই মাতা পার্বতী মহাদেবের কণ্ঠে হাত রেখে সেই বিষ সেখানে আটকে দেন। এরপর মহাদেবের কণ্ঠেই সেই বিষ আটকে থাকে।
এই বিষের কারণে মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায়। এজন্যই মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়। কিন্তু এই সমগ্র ক্রিয়াকলাপের সময় এক ফোঁটা বিষ পৃথিবীতে পড়ে যায়, আর সেই বিষ থেকেই জন্ম হয় কলিপুরুষের। কিন্তু সেই সময় কলিপুরুষ শক্তিহীন ছিল, কেননা সত্যযুগে সব সময় ধর্ম বিরাজমান ছিল। এমনও বলা হয়ে থাকে সেই সময় কলিপুরুষের কোনো শরীর ছিল না, সে কেবলমাত্র বিষের ফোঁটা থেকে নির্মিত হয়েছিল। বিষের পরে সেখান থেকে অমৃত প্রকট হয়, যা দেবতারা এক এক করে পান করে নেন। এরপর যখন অল্পই অমৃত বেঁচে থাকে, তখন দেবতা আর অসুর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, যার কারণে অমৃতের একটু ফোঁটা কলিপুরুষের ওপর পড়ে যায়। এই কারণে সে একটু শক্তি প্রাপ্ত করে। দেবতা এবং অসুরদের কারাকারি আটকানোর জন্য ভগবান বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন। এরপর যখন ভগবান বিষ্ণু অমৃত প্রদান করছিলেন, তখন রাহুকেতু দেবতা রূপ ধারণ করে অমৃত পান করতে যাচ্ছিলেন। তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে রাহুকেতুর গলা কেটে দেন, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়, তাদের অর্ধেক শরীর অমর হয়ে যায়, অমৃত তাদের গলা বেয়ে নিচে চলে যায়। এজন্য তারা আজও গ্রহরূপে বেঁচে আছেন। কলিপুরুষ আজও তার ভৌতিক রূপে আসেনি, ঠিক কলিযুগের অন্তে সে তার ভৌতিক রূপ ধারণ করবে। কলিপুরুষ অসুরদের থেকেও অনেক বেশি শক্তিশালী হবে, কেননা সত্যযুগ থেকে আজ পর্যন্ত যত ধর্ম অধর্ম হয়েছে আর যত ছলনা হয়েছে, সে তার সবকিছুই দেখেছে। তথা কলিপুরুষ ভগবান বিষ্ণুর নয়টি অবতারকেই দেখেছে, তার কাছে সকল তথ্য আছে। সে ভালো করেই জানে কিভাবে ভগবান বিষ্ণু তার বধ করতে পারেন। এজন্য সে তার সর্বশক্তি একত্রিত করে মানুষকেই তার সেনা বানাবে। যখন সকল মানুষ অধর্ম করবে আর পাপ তার চরম সীমায় থাকবে, তখন সে তার ভৌতিক রূপ ধারণ করবে। তখন সে সমগ্র সৃষ্টির থেকে ভগবানের নাম মেটানোর চেষ্টা করবে। তখন কেউ জানতেই পারবে না ভগবান কে। কলিপুরুষ তখন অধর্ম করার জন্য মানুষকে শক্তি প্রদান করবে। তখনই পাপ মেটানোর জন্য ভগবান বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী অবতার কল্কিদেবের জন্ম হবে, যাকে স্বয়ং বজরংবলী সঠিক পথ দেখাবেন। তাকে ভগবান পরশুরাম শিক্ষা প্রদান করবেন। তারপর কলিপুরুষেরও বিনাশ হবে, ঠিক যেভাবে অন্য অসুর এবং অধর্মীদের হয়েছে। আর যারা ভগবানের পুজো করবেন তাদেরকে ছেড়ে বাকি সকলের মৃত্যু ঘটবে, কিন্তু কলিপুরুষের অন্ত সেখানেই সীমিত থাকবে না। সে আবারও ফিরবে আরও বেশি শক্তি সংগ্রহ করে, কেননা এটাই তো তার সবচেয়ে ঘাতক গুণ, যাকে স্বয়ং ভগবান আটকাতে পারবেন কিন্তু নষ্ট করতে পারবেন না। তথা ভগবান বিষ্ণুও পুনর্জন্ম নেবেন, কেননা ব্রহ্মা সৃষ্টি করেন, মহাদেব বিনাশ করেন, আর ভগবান বিষ্ণু সৃষ্টিকে চালনা করেন। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই, যদি আমরা অধর্মের সঙ্গ না ছাড়ি তাহলে আমাদেরও বিনাশ নিশ্চিত। আমাদের অধর্মের কারণে কলিপুরুষ বেশি দিন অদৃশ্য থাকবে না, সে খুব তাড়াতাড়ি তার পরাক্রম দেখিয়ে ভৌতিক রূপ ধারণ করবে আর মানুষকে তার শিকার বানাবে।